नमस्कार बंधुरा, आजकेर बेंजो ट्यूटोरियल क्लासे आमी स्ट्रिंग लाभ यूट्यूब चैनलेर पक्ष थेके सकल के स्वागत जानाई। तो आज के एकटा यूनिक टॉपिक निये, एकटा अन्यरकमेर टॉपिक निये आमी एसेछि। सेई टॉपिकटा हलो जे आमरा अनेक प्रोफेशनल सिंगाररा रयेछेन जारा जखन मंचे अनुष्ठान करें, जरा स्टेजे परफॉर्म करें, जरा प्रोफेशनल सिंगर, जरा लोको गीती बा बाउल संगीत ये सब गान जरा मंचे परफॉर्म करे थाकें, तादेर मध्य प्रत्येक ही एक मनेर इच्छा थाके जे आमरा जाते दोतारा बा बेंजो साथे करे निये बाजिए आमरा जाते मंचे परफॉर्म करते पारी, एटा प्रत्येकेरी इच्छा थाके। किन्तु एटा प्रत्येकेर जन्य सम्भव हय ना, कारण हलो आपनी पुरो गानटा दोतारा बा बेंजो दिए प्ले करे सम्पूर्ण गानटा मंचे परफॉर्म कराटा सम्भव हय उठे ना अनेकेर जन्य। तो सेटार जन्य एकटा टेक्निक रयेछे, आपनी दोतारा बा बेंजो निये स्टेजे परफॉर्म करते पारबेन, तार जन्य किछु टिप्स आमी आजके आजकेर क्लासे आमी आपनादेरके देब, जाते करे नाकि आपनारा সহজে গানখানাও মঞ্চে করতে পারেন, তার সাথে সাথে বেঞ্জো বা দোতারা দিয়ে যাতে নিজের ইচ্ছা মতো নিজের মন থেকে ওই টুকরো টুকরো অলঙ্কারগুলো, প্রত্যেকটা গানের অলঙ্কার রয়েছে, সেই মিউজিকের অলঙ্কারগুলো যাতে আপনারা মঞ্চে প্লে করতে পারেন, সেইগুলোর কিছু টিপস আজকের ক্লাসে আমি দিতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনি মঞ্চে পারফর্ম করার সময় আপনার হাতে যদি বেঞ্জো থাকে, তখন আপনার ছোট একটি স্ট্রোকের মাধ্যমে বা ছোট একটি অলঙ্কারের মাধ্যমে মঞ্চে যারা যারা মিউজিশিয়ানরা রয়েছে তারা সকলেই বুঝে নিতে পারে যে আপনি কোন রিদম নিয়ে গানটা শুরু করতে যাচ্ছেন বা কী স্টাইলে গানটাকে করতে যাচ্ছেন। তো সেটার একটা বিরাট সুবিধা রয়েছে। তো সেইগুলোর জন্য অ্যাজ এ সিঙ্গার ইউ ডোন্ট নিড টু প্লে দ্য হোল সং, মানে আপনার ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি সম্পূর্ণটা গান সাথে সাথে প্লে করার প্রয়োজন নেই, তার জন্য তো সকল মিউজিশিয়ানরা রয়েছে অলরেডি। তো আপনার গানটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনার পরিবেশনাটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্যই বাজিয়ে গান করাটা খুব প্রয়োজনীয়। তো মনে করেন আপনি যে কোনো একটা গান স্টার্ট করতে যাচ্ছেন, মনে করুন এই গানখানা, আমি রিদম ঝরে রাখব এই যে এই যে এই যে ছোট্ট অলঙ্কারটা করলাম আমি, আমি রিদম ঝরে রাখব সারে গা মা গা রে সারে গা মা গা ছেড়ে দেব না, এই যে এই গানের মধ্যে আমি এই ছোট্ট অলঙ্কারটা ইউজ করলাম, ওইটাতেই আপনার সম্পূর্ণ গানের টোনটা সেট হয়ে যাবে। আর যারা যারা মিউজিশিয়ানরা রয়েছে তারাও সাথে সাথে আপনার গানের স্টাইল অফ ইয়র্স, মানে আপনার রিদম, আপনার সব কিছু
ওরা সাথে সাথে বুঝে নেবে। তো সেই রকমের প্রত্যেকটা গানে তারপর আপনি সম্পূর্ণ গানে আপনি এই গানের সাথে যে রিদমটা রয়েছে সেই রিদমটা দিয়ে যদি আপনি গানটা শুরু করেন তখন ইট লুকস অ্যাট্রাকটিভ। এটা আপনার গানের স্টার্টিংটা খুবই সুন্দর হয়ে যায় আপনি যদি রিদম দিয়ে গানটাকে শুরু করেন। ওরে ছেড়ে দিলে সোনার গৌ আমরা আর তো পাবো না, এই যে ছেড়ে দেব না। তারপর আপনি স্টার্ট করেন রিদমটা দিয়ে তো ঠিক সেইভাবে আপনারা আপনি কোন রিদম দিয়ে গানটাকে করতে চান আপনি এই রিদমটা দিয়ে সমস্ত মিউজিশিয়ানদের আপনি বুঝিয়ে দিলেন যে ঢুলকি বাজাচ্ছেন যিনি তবলা বাজাচ্ছেন উনি আপনার ওই রিদম দিয়েই বুঝতে পারবেন যে আপনি কোন স্পিডে গানটাকে করতে চান। সেটা হলো সবচেয়ে বড় সুবিধা। তারপর অন্য একটা গান মনে করেন মিলন হবে কতদিনে, এই যে মিলন হবে কতদিনে, এই ছোট্ট অলংকারটা দিলেন আপনি মিলন হবে কতদিনে, পাধা মাধা পাধা পাধা মাধা পা আমার মনের মানুষের শোনে। এই যে সম্পূর্ণ গানের মধ্যে সম্পূর্ণ গান বাজানোর আপনার কোনো প্রয়োজন নেই, এইসব ছোট ছোট জিনিস আপনি গানের শুরুতে বা মধ্যেখানে যদি দেন তখন আপনার সমস্ত পরিবেশনাটা খুব সুন্দর হয়ে যায়। তারপর আরেকটা গান মনে করেন ভজিব তোমার রাঙা চরণ, যেমন শ্রীমধুসূদন শ্রীমধুসূদন করলেন, করার পরেই এই ছোট্ট অলংকারটা দিন সাগা মা পা ধাপা বিপদ ভঞ্জন সাগা মা পা ধাপা ব্রজের ব্রজানন্দ নারায়ণ নারায়ণ করলেন। করার পর এবার মিউজিশিয়ানরা মিউজিকটা স্টার্ট করার আগেই আপনি এই গানটাকে কোন রিদমে করতে চান আপনি রিদমটা দিয়ে দিন সকল মিউজিশিয়ানদের কাছে, যেমন ভজিব তোমার রাঙা চরণ দিয়ে ছেড়ে দিলেন। তারপর বাকি মিউজিকগুলো আপনার সিনথেসাইজার প্লেয়ার ফ্লুট প্লেয়ার ওরা ওদের মতো করে পিচ দিয়ে গানটাকে শুরু করে দিল। তো সেটা হলো টেকনিক। তারপর সম্পূর্ণ গানে আপনি ওই গানের গান করার পর যখন অন্য পিচগুলো বাজছে অন্য মিউজিশিয়ানরা ওদের ইন্টারলুড মিউজিক দিচ্ছে আপনি গানটার রিদমটা দিয়ে যান। তারপর ওদের মিউজিক শেষ হওয়ার পর আপনি গানের
মুখরাটা আপনার বেঞ্জো দিয়ে প্লে করেন। এই সমস্ত জিনিসে আপনার সম্পূর্ণ পরিবেশনাটাকে খুব মধুর করে তোলে। তারপর আপনি যে যে স্টাইলে যে তালেরই গান করেন না কেন, ওই তালটা দিয়ে আপনি শুরু করেন, ছোট্ট ছোট্ট অলঙ্কারগুলো দিয়ে আপনার পরিবেশনাটাকে আরও সুন্দর করে তুলেন। আমার এই ছোট্ট স্ট্রিংয়ের জার্নির ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যা জানি বা বুঝি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের সুবিধা হয়। তারপর নেক্সট ভিডিওতে কোন গানে কী সমস্ত অলঙ্কার ইউজ করবেন তার জন্য আমি একটা ভালো করে আর একটা ভিডিও নিয়ে আসব, কারণ একটার মধ্যে সবগুলো জিনিসকে কভার করা যায় না, তাতে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি নেক্সট ভিডিওতে কোন গানে কী 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 টাইপের অলঙ্কারগুলো ইউজ করা যায়, সেটা মিউজিশিয়ানদের ক্ষেত্রেই হোক চাই সিঙ্গারদের ক্ষেত্রেই হোক, আমি একটা ভিডিও নিয়ে আসব। আর আপাতত যারা প্রফেশনাল মিউজিশিয়ান যারা এই সমস্ত বেঞ্জো বাজিয়ে প্রোগ্রাম করতে চান, তারা আজকের ভিডিওটাকে যে ছোটো যে কয়টা টিপস দিয়েলাম সেই টিপসগুলো আপনারা ভালো করে ফলো করবেন। আশা রাখছি যে আপনারা সবাই উপকৃত হবেন এই ভিডিও থেকে এবং আজকের ক্লাস থেকে। যারা যারা নতুন এসছেন আমার স্ট্রিং ল্যাব চ্যানেলে, তাদের প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য, যাতে বেঞ্জো এবং দোতারার উপর আরও ভালো ভালো টিউটোরিয়াল ক্লাসেস আপনারা পেতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো করে প্র্যাকটিস করুন। নমস্কার।